আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো সহজ পদ্ধতিতে তালের রস বের করা সহ সংরক্ষণ পদ্ধতি, এবং তালের যে তিতা ভাব থাকে সেটি কিভাবে সহজেই দূর করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তালের রস তৈরি করার জন্য এখানে আমি বড় একটা তাল নিয়েছি, আর তালটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ তালে অনেক সময় কাদা লেগে থাকে, তাহলে পরিষ্কার করে ধুয়ে নিলে ভালো হবে। এখন মুখটা একটু খুলে নিব, টান দিলে দেখবেন সহজেই খুলে আসবে। খুলে নেয়ার পর এই যে এরকম ভিতর একটু শক্ত অংশ থাকবে, এটুকু একটা চামচের সাহায্যে তুলে ফেলে দিতে হবে, কারণ এখানে অনেক তেঁতো ভাবটা থাকে, তাল যে তেঁতো লাগে এই অংশটুকু যদি ফেলে দেন তাহলে অনেকটাই তেঁতো ভাব সরে যাবে। তো ভালো করে এভাবে ভিতর পর্যন্ত নিয়ে ফেলে দিতে হবে এইভাবে। এই তো দেখতে পাচ্ছেন এই অংশটুকু এখন ফেলে দিব। এখন তালটা ছিলিয়ে নিব, এভাবে টান দিলে দেখবেন সহজেই খুলে আসবে। যদি দেখেন তালটা অনেক শক্ত, তাহলে কিছু একটা দিয়ে বাড়ি দিয়ে তারপরে একটু নরম করে এভাবে ছিলিয়ে নিতে পারেন। আর ভালো পাকা তাল নিলে টান দিলে দেখবেন সহজেই খুলে আসবে খোসাটা। তালটা ছিলিয়ে নেওয়ার পর এখন এভাবে বিচিগুলো আলাদা করে নিব। অনেক সময় তিনটা বিচি থাকে, অনেক সময় দুইটাও থাকে, তো এইভাবে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর এখন তালের বিচিগুলো একটা পানিতে এভাবে রেখে দিব, তাহলে হবে কি তালটাও একটু নরম হবে, আর তালে যে তিতা ভাবটা থাকে সেটাও এই পানিতে রেখে দেওয়ার কারণে অনেকটাই চলে যাবে। তো এখানে আমি আরও একটু পানি দিয়ে দিব, যাতে তালের বিচিগুলো ডুবে থাকে, তাহলে সব থেকে বেশি ভালো হয়, তাহলে তিতাটা ভালো করে বেরিয়ে যাবে। এই পানিতে আমি কম করে হলে 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিব। আমি তালগুলো একটা বড় পাত্রে বেশি করে পানি দিয়ে এভাবে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, এখন এখান থেকে একটা একটা করে নিব আর তালের রসটা বের করে নিব। আর তালের রসটা বের করার জন্য এরকম আমি সবজি গ্রেটার নিয়েছি। এতো এখন এখানে আমি এভাবে ঘষে ঘষে রসটা বের করে নিব। এভাবে ঘষতে ঘষতেই দেখবেন তালের বিচিটা একদম সাদা হয়ে যাবে, রসটুকু সবটুকু পড়ে যাবে। এভাবে কিছুক্ষণ ঘষে তারপরে অন্য পাশ আবার এভাবে ঘষতে থাকবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো তালের বিচি আমি এভাবে ঘষে রসটা সম্পূর্ণ বের করে নিব। আমি ভালোভাবে এভাবে ঘষে ঘষে রসটা বের করে নিয়েছি। বের করার পর দেখবেন অনেকটা শুকিয়ে যাবে আর রস একটু একটু লেগে থাকবে ভিতরের দিকে। তখন কি করতে হবে, এখানে একটু একটু পানি দিয়ে হাত দিয়ে আবারও এভাবে একটু নরম করে নিতে হবে, তাহলে আবারও যখন ঘষে নিব তখন ভিতরে যে রসটা আছে তখন সম্পূর্ণ রসটা বেরিয়ে যাবে। তো এইভাবে একটু নরম করে আবারও একটু ঘষে নিব। তো এই তো এখন আবার আমি ঘষে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন তালের আটিটা একদম সাদা হয়ে গেছে, তার মানে সম্পূর্ণ রসটাই বেরিয়ে গেছে, এখন ফেলে দিব। আর ছেঁকে নেওয়ার জন্য এরকম আমি একটা নেট নিয়েছি, আর নেটটা এরকম দেখতে পাচ্ছেন সেলাই করাই থাকে। তো এখন সম্পূর্ণ রসটা আমি এখানে নিয়ে নিব। এটা একদম সহজ একটি পদ্ধতি, ছেলে নেওয়ার জন্য তেমন একটি কষ্ট করতে হয় না। এখন সম্পূর্ণ ঢেলে নিব। সম্পূর্ণ রসটা ঢেলে নেওয়ার পর এখন এইভাবে ধরে মুড়িয়ে নিব। নেওয়ার পর হাত দিয়ে এইভাবে চাপ দিলেই দেখবেন রসটা সহজেই বেরিয়ে যাবে, আর আঁশগুলো নেটের ভিতরে থেকে যাবে। এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রসটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেল একদম কম সময়ে,
একদম ঝামেলা মুক্ত। আরে সম্পূর্ণ আঁশগুলো দেখতে পাচ্ছেন একদম নেটের ভিতরে রয়ে গেল, রসের ভিতরে কিন্তু একটুও আঁশ থাকলো না। এখন এগুলো ফেলে দিতে হবে। আর তালের রস থেকে সম্পূর্ণভাবে তিতা ভাবটা ছাড়ানোর জন্য অবশ্যই ঝুলিয়ে রাখতে হবে। আর এরকম একটি আমি শপিং ব্যাগ নিয়েছি, টিস্যু ব্যাগ। এখন এখানে আমি রসটা ঢেলে নিব, ঢেলে ঝুলিয়ে রাখতে হবে। আপনারা চাইলে কাপড়েও ঝুলিয়ে রাখতে পারেন, তাহলেও হবে। ঝুলিয়ে রাখলে তিতা পানিটা ফুটা ফুটা হয়ে নিচে দেখবেন জমতে থাকবে। সম্পূর্ণ রসটা ঢেলে নেওয়ার পর এখন এইভাবে আপনাদের যেখানে সুবিধা ওইখানে এইভাবে বেঁধে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রেখে দিতে হবে। আর নিচে একটা বোল দিয়ে রাখবেন, তাহলে তিতা পানিটা ফুটা ফুটা হয়ে নিচে পড়তে থাকবে। তো এইভাবে আমি কম করে হলেও 2 থেকে আড়াই ঘন্টা এভাবে ঝুলিয়ে রেখে দেব। প্রায় 3 ঘন্টা আমি ঝুলিয়ে রেখেছিলাম। অনেক সময় বেশিও লাগে, আবার কম সময়ও লাগে। দেখতে পাচ্ছেন অনেকটা পানি জমেছে এই তো। আর এইভাবে আমি ঝুলিয়ে রেখেছিলাম, তো এখন আমি এখান থেকে খুলে নিব। তো এখান থেকে তালের রসটা এখন একটা চামচের সাহায্যে সরিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তালের রস হয়েছে। তিতাটা একদম পানিটা পড়ে একদম পিওর তালের রসটা তৈরি হয়ে গেল। সম্পূর্ণ রসটা আমি এভাবে একটা বক্সে নিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ তালের রসটা বক্সে ভরে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বছরের পর বছর খেতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আগে থেকে আমি তালের রস করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন একদম শক্ত হয়ে আছে। এভাবে বছরের পর বছর বক্সে ভরে সংরক্ষণ করে তালের রসটি খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।